আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি মাইক্রোসফট উইন্ডোজের দুটি টিপস নিয়ে আলোচনা করব, আর তা হলো কিভাবে আপনি টাস্কবারে নিজের নাম লিখতে পারেন, এবং আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা বিভিন্ন সময় একই ফোল্ডারের মধ্যে থাকা বিভিন্ন ফাইল এটিকে বারবার ওপেন করতে হয়। তো এটি যদি আমরা ড্রাইভের মধ্যে গিয়ে ওপেন করি তাহলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা দেখব যে কিভাবে এক বা একাধিক ফোল্ডার টাস্কবারে অ্যাড করে রাখতে পারি, এবং এখান থেকে খুব সহজেই এই ফোল্ডারে প্রবেশ করে আমরা নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারগুলোকে ওপেন করতে পারি। তো প্রথমেই আমরা দেখব যে কিভাবে টাস্কবারে নিজের নাম লিখতে পারেন বা আপনার পছন্দের নাম লিখতে পারেন। তেমনি দেখুন, এই যে টাস্কবারের সময়ের পাশে আমার নামটি লেখা রয়েছে, নুরুল লেখা রয়েছে। তো আমরা দেখব এখানে কিভাবে আপনার পছন্দের নাম লিখতে পারেন। তো এটি আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, আপনারা যে উইন্ডোজ ব্যবহার করেন সেই উইন্ডোজ অনুযায়ী প্রথমে আপনি কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো আমি এই সার্চ বক্সে লিখব কন্ট্রোল সি ও। তো দেখুন, কন্ট্রোল লেখার সাথে সাথে এখানে কন্ট্রোল প্যানেল অ্যাপস লেখা দেখা যাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আপনার প্রথমে এই কন্ট্রোল প্যানেল যে ডিসপ্লে দেখা যাচ্ছে এটি এইভাবে থাকতে পারে। দেখুন, এই ক্যাটাগরি ওয়াইজ থাকতে পারে। তো এখান থেকে আপনি এটিকে এই ক্যাটাগরির এখানে ক্লিক করে আপনি এখান থেকে লার্জ আইকন ক্লিক করে দেবেন, তাহলে এইভাবে প্রদর্শিত হবে। তো এখান থেকে আমরা বিভিন্ন পদ্ধতিতে এই কাজটি করতে পারি। তো এই জন্য আমরা এই প্রথমে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে দেখুন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন চেঞ্জ ক্যালেন্ডার সেটিং এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেখুন নিচে লেখা রয়েছে অ্যাডিশনাল সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন যে কাস্টমাইজ ফরম্যাট যে ডায়ালগ বক্সটি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে এই যে টাইমে ক্লিক করুন, এখানে দেখুন যে আমি এই যে নামটি লিখে রাখছি এই নামটি আপনি নতুন করে এটি মুছে দিয়ে আপনি লিখবেন। তো এইভাবেও করতে পারেন, আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। অথবা আপনি খুব সহজেই করতে পারেন এই যে রিজয়েন অপশন এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করলে দেখুন এখানে সহজে আমরা অ্যাডিশনাল সেটিং পেয়ে গেলাম। এখান থেকে অ্যাডিশনাল সেটিং ক্লিক করব, এখান থেকে আমরা এই টাইম সিলেক্ট করব। তো যেভাবেই করেন আপনি এই জায়গায় আসবেন, এই টাইম কাস্টমাইজ ফরম্যাট যে ডায়লগ বক্সটি রয়েছে এখান থেকে আপনি টাইম সিলেক্ট করুন। টাইম সিলেক্ট করার পর দেখুন আমার এখানে এই লেখা রয়েছে নুরুল এম এর পরে। তো এটিকে আমরা মুছে দিতে পারেন, আপনি যদি বাদ দিতে চান তাহলে এবার মুছে দেবেন, আর যদি নতুন করে লিখতে চান তাহলে এখানে লিখবেন। যেমন দেখলাম আমি ইসলাম লিখলাম, ইসলাম, এবং এখানে পিএম এর পাশে যেন পিএম এর সময় এখানে শো করে, এই জন্য দুই জায়গায় লিখতে হবে, লিখলাম। তো লেখার পর এবার যদি আমরা অ্যাপ্লাই এবং ওকে করি, অ্যাপ্লাই ওকে, তাহলে দেখুন আমাদের যে এই যে সময়ের পাশে যে নামটি আমি লিখেছি সেই নামটি কিন্তু এখানে প্রদর্শন করছে। এটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমাদের যে দ্বিতীয় টিপসটি দেখব সেটি হচ্ছে যে কিভাবে টাস্কবারে একটি ফোল্ডার অ্যাড করতে পারেন, যে ফোল্ডারের মধ্যে আপনার প্রয়োজনীয় ফাইল রয়েছে তা খুব সহজে এখান থেকে ক্লিক করে ওই ফাইলগুলোতে প্রবেশ করতে পারে। তো এটি করার জন্য আমি এই টাস্কবারের মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে টুল বারস। তো টুল বারস থেকে আমরা এই এখানে দেখুন নিচে রয়েছে নিউ টুল বারস, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে আপনি যে ফোল্ডারটি এই টাস্কবারে অ্যাড করতে চান সেই ফোল্ডারটি ব্রাউজ করে দেখিয়ে দেবেন। তো আমি ধরুন এই ডেস্কটপেই দেখাচ্ছি, ডেস্কটপে এই এক্সেল ফাইল এই ফোল্ডারটাই দেখাবো। তো এই এক্সেল ফাইলটা আমি সিলেক্ট করলাম। এবার দেখুন এই সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক, তাহলে দেখুন যে এক্সেল ফাইল নামে যে ফোল্ডারটি আমরা অ্যাড করেছি সেটি কিন্তু এই টাস্কবারে দেখা যাচ্ছে। এখানে এই অ্যারোতে ক্লিক করলে তাহলে দেখুন এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি ক্লিক করলে উক্ত ফাইলটি ওপেন করতে পারবেন। এবার যদি একাধিক ফোল্ডার অ্যাড করতে হয় সেক্ষেত্রে আবার এখানে রাইট ক্লিক করে আমরা এই টুল বারস থেকে আমরা নিউ টুল বারসে যাবো। এখান থেকে আমরা আবার পুনরায় যেখান থেকে আপনি যে দেখুন এই আদার্স ফোল্ডারটি আমরা অ্যাড করবো, তো এই আদার্স সিলেক্ট করে আমরা সিলেক্ট ফোল্ডার দিলাম। তাহলে দেখুন এভাবে কিন্তু আমরা যে কোনো ফোল্ডার অ্যাড করতে পারবো। এটি অ্যাড করার মধ্যে আপনি সহজেই আর ওইখানে প্রবেশ না করে এখান থেকে ক্লিক করার মাধ্যমে এই ফোল্ডারের মধ্যে যে ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে তা কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি এই লোগোটায় ওপেন করবো, তো এখানে ক্লিক করলে দেখুন এই লোগোটা কিন্তু এখানে ওপেন হলো। তো এভাবে খুব সহজে আপনার পছন্দের ফাইল ফোল্ডার অ্যাড করে সেই ফোল্ডারে প্রবেশ করতে পারে। এটিকে রিমুভ করার জন্য আমরা টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আবার টুল বারসে যাবো। দেখুন টুল বারসে গেলে আমরা যে দুটি ফোল্ডার অ্যাড করেছি সেই দুটি ফোল্ডারের পাশে কিন্তু দেখুন টিক চিহ্ন দেওয়া আছে। এখান থেকে আপনি যেটির দরকার নেই সেটি টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনি দেখুন এখান থেকে চলে গেল। তো এইভাবে খুব সহজেই আমরা টাস্কবারে নিজের নাম বা কোনো ফোল্ডার অ্যাড করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।
এবং নিত্য নতুন আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ফলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।